وعلى آله উপায় থাকতো না এই ঠিক কিনা মানে আওয়াজ দেখ আর এই ঠিক কিনা ইসলামিক মাহফিলে এসে নবীর সামনে দৌড় পড়বে কষ্ট আবার বলে নবী তোমায় ছাড়া বুঝি না তোমায় ছাড়া আমরা যাচ্ছি তবুদের আওয়াজ বন্ধ হয় না ভয় এই যুগের আওয়াজ বন্ধ হয় না যারা পেশাব করে পানি লেগে তারাই মাত্র দাঁড়িয়ে থাকবে আর দাঁড়িয়ে থাকতে পারবে না তারা বসতে পারে ইসলামিক মাহফিল ফাঁকা থেকে দাঁড়িয়ে থাকে অভ্যাস মুসলমানের না ভাইয়া আজকে দিনে আমরা দরুদ শরীফ পড়তে এত নিপুণ গত করছি আর আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা নাম তার আব্দুল বাকি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল বাকি আনসারি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা হুজুর নিজে জীবনীতে লিখে বর্ণনা করছে এক সময় আমি মদিনার জমিনে আছি আমার খুব হাহাকার দেখা দিয়েছে খুব অনাটন আমি দুদিন তিন দিন খেতে পাই না এমন পরিস্থিতিতে আমি আব্দুল্লাহ বাকি মদিনার মক্কার জমিনে মরুর ময়দানে একটা ছোট্ট রেশমি কাপড়ের থলি দেখতে পেলাম যেটা নিয়ে আমি হাতে করে বাড়িতে চলে এলাম বাড়িতে আসার পরে আমি সেটা খুলে দেখছি তার ভিতরে মোদির কিছুটা হার তৈরি করা আছে বলে সুবহানাল্লাহ তিন দিন চার দিন খাওয়া না মোদির একটা খোলে কুড়িয়ে ফেলো আচ্ছা ওই মোদির খোলের ভিতর থেকে হারের ভিতর থেকে একটা দানা কষিয়ে দোকানে বিক্রি করে তো কিছু পয়সা নিয়ে খেতে পারতো এ খাওয়াটাই স্বাভাবিক তো আজকে আমাদের সমাজের ফকিরেরা দুদিন কেন তিন দিন কেন একসাথে খাওয়া না হলে আর একশো টাকার নোট কুড়িয়ে ফেলে কোন ধারে কোন হোটেলে খাবে সেই চিন্তা ভাবনা করবে করবে না কিন্তু আব্দুল্লাহ বাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছে আমার তিন দিন চার দিন খাওয়া না আমি একটা মোটিম খুলে গুড়িয়ে পেলাম আমি সেটা নিয়ে আমার হুজরায় গেলাম দেখলাম কি সুন্দর মোটির হাড়গুলো চিকচিক করছে ঝিনিক মারছে সেই হাড়টা নিয়ে ঘরের ভিতরে রেখে বাইরে আর হবে না হতেই একটা বৃদ্ধ লোক আওয়াজ দিয়ে বলছে কে আছো আমার এরকম একটা মোটির খোলে হারিয়ে গিয়ে যদি কেউ খুঁজে নিতে পারো আমি তাকে ৫০০ স্বর্ণ মুদ্রা দেবো কটা ৫০০ স্বর্ণ মুদ্রা দেবো এখন মানুষটা ভাবলো জিনিসটা যখন বিদ্যুৎ তখন ফিরিয়ে দেওয়াই ভালো আব্দুল্লাহ বাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন খলিটা নিয়ে মানুষটার কাছে ফিরিয়ে দিলেন ওই বিদ্যুৎ লোকটা তখন বলেছিল যে আমি ৫০০ স্বর্ণ মুদ্রা তোমাকে দিচ্ছি তুমি নাও আব্দুল্লাহ বাকি হুজুর ভাবলো আমি এই স্বর্ণ মুদ্রাটা নেব এর অধিকার আমার নেই আমি এটা নেব না বরং তোমার যে মোদির হাতটা আমার কাছে
কাছে ছিল, এটা আমানত স্বরূপ আমার কাছে ছিল, আমার কর্তব্য ছিল তোমাকে পৌঁছে দেওয়ার সময় মতো, আল্লাহর শুকরিয়া আমি সেটা পেরেছি, সে তো আপনার টাকা কামিয়ে নেবো না, আপনি চলে যাবেন। তেমনি ভাবে আব্দুল্লাহ বাকি রহমাতুল্লাহ আলী হুজুর আমার কাটিয়ে দিলেন। কিছুদিন মা কয়েক দিন পর হুজুর আমার মক্কা ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য জাহাজ উঠলেন। জাহাজটা ওঠার পরে মাঝদরিয়ায় গিয়ে তলাটা ভেঙে গেল, জাহাজের তলাটা ভেঙে গেল, ভেঙে গেল। ভাইজানের আঞ্চলটা শুনে শুনে গেলে না আল্লাহ বাকি দেওয়া না আব্দুল্লাহ বাকি রহমাতুল্লাহ আলী গিয়ে আমি জঙ্গলেই হয় যেখানে বাড়ি আছে ফল কথা হবে কাঠুরিরা ফিরে গেল গ্রামের আরো মানুষজন জানা যাবো আমাদের মনটা কেড়ে নিয়ে
বড় ভালো ভাই, আমরা বসো আমরা তার কোরআন শুনে পাগল হয়ে যাব, আমরা তার কোরআন শুনে দেওয়া হয়ে যাব, গ্রামবাসীরা চললো আব্দুল্লাহ হুজুরের নিকটে গেলে রেগে আয় আব্দুল্লাহ 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 কোথায় আছো ভাই এসো, আব্দুল্লাহ হুজুর আমার বাইরে এসে দেখলে রে বহু গ্রামবাসী আব্দুল্লাহ হুজুরের কাছে রে জানা জিজ্ঞাসা করলে রেগে ছেলেদের বিয়ে দিতে লাগে নাই, দেখেন না জজে একটু ঘরে গজল বন্ধ সব যুবক ছেলে হাওয়া সুন্দরী যুবতী আল্লাহ আল্লাহ দেখি হুজুরের সঙ্গে বিয়ে দিল বাবা মালাটা নিয়ে গে আপনার কাছ থেকে মালাটা নিয়ে গে আমার আপনা যাও
ইহুদি হবে, খ্রিস্টান হবে, নাসারা হবে, মাজুসি হবে, বেঈমান হবে, অন্য ধর্মে চলে যাবে, এই চিন্তা করি না। তবে আমি মোহাম্মদ এতটুকু চিন্তা করি, আমার অপাতের পরে আমার উম্মতেরা দুনিয়া লবি হয়ে যাবে। হবে না, হবে না, হচ্ছে না, ভাই না। কমিটি ছেলেরা পাথনি বিছিয়ে দাও, পিছনে পাথনি বিছিয়ে দাও। চিন্তা করে এই বাবাজিরা আমার দিকে তাকান। আজকে সমাজে ব্যবসায় লস খেলে বালিশে মাথা দিয়ে চিন্তা করা মুসলমান বহু পাওয়া যাবে। বালিশে মাথা দিয়ে ব্যবসায় লস হয়েছে সেই চিন্তা করা মুসলমান বহু পাবে। বাড়িতে চাচি ভাই একটা গরু বসেছে, বিক্রি করার আগে মারা গেল, সেই গরুটার জন্য কান্না করা চাচি বা বহু পাবে। কিন্তু জীবনে কত নামাজ কাদা করিব, তার জন্যে কানা মুসলমান কত আছে, তার জন্যে ভাবা মুসলমান কত আছে, নাই তেমন মুসলমান পাওয়া সব সত্য। বাবাজিরা কান্দা খুলে শুনে রেখে বেড়াও, নদিয়ারা চলে তো জীবনে বাস্তবায়িত করে রেখে, নদিয়ারা আপনার জীবনে পুঁতিয়ে বেড়াও, নদিয়ারা চলে তো জীবনে রানে, নদিয়ারা আপনার জীবনে বাস্তবায়িত করে রে, যদি করতে পারে আখিরাতে নারাজাতে রাস্তা পেয়ে যাবে রে। বাবাজিরা শুনে রেখে বেড়াও, একদিন আমার সাহাবী নাগা, একদিন আমার সাহাবী নাগা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আমার সেই সমস্ত উম্মতেরা থাকবে, যাদের চোখ